হরে কৃষ্ণ। সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি। সবাই আমার প্রণাম নেবে, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই ভিডিওতে জানব 2024 সালের পঞ্জিকা অনুযায়ী 1431 সালের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পালন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, অজানা বন্ধুদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন। তবে আসুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমেই আমরা জেনে নেব একাদশীর আরম্ভ এবং একাদশীর শেষ, মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে। 27 সেপ্টেম্বর অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর 4:27 হইতে 28 সেপ্টেম্বর অপরাহ্ন 4:55 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। বাংলায় 10ই আশ্বিন অপরাহ্ন 4:27 হইতে 11ই আশ্বিন অপরাহ্ন 4:55 পর্যন্ত এই একাদশী তিথি থাকবে। এবার আসুন আমরা জানব একাদশীর উপবাস করবেন। 28 সেপ্টেম্বর শনিবার, বাংলায় 11ই আশ্বিন শনিবার, একাদশীর পালন পরের দিন। এবার আসুন আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব, আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে। সর্বপ্রথমেই আমরা জানব 11ই আশ্বিন 28 সেপ্টেম্বর শনিবার, এদিনে সূর্য উদয় হবে 5:30 এবং সূর্য অস্ত যাবে 5:26। একাদশী অপরাহ্ন 4:55 অলশেষা নক্ষত্র আহোরাত্র সিদ্ধিযোগ রাত্রি 3:29 বাল্যবকরণ অপরাহ্ন 4:55 গতে কৈলব্যকরণ শেষ রাত্রি 5:24 গতে তৈতিল্যকরণ। এবার আসুন আমরা এখানে দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ, একাদশীর একদৃষ্ট ও সপিগুণ, একাদশীর উপবাস অর্থাৎ ইন্দ্রা একাদশী, গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ, পূর্বাহ্ন, পূর্বাহ্ন অর্থাৎ পূর্বে বেলা থাকাকালীন বা সকালবেলা, পূর্বাহ্ন 9:29 মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা 7:00 গতে পূর্বাহ্ন মধ্যে, শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কৃষ্ণ কা একাদশী বিহিত পূজা প্রশান্ত অর্থাৎ প্রকৃতে কালবেলাদি অনুরোধে নিরবকাশে নবহু সমতং। এবার আসুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন 12ই আশ্বিন অর্থাৎ 29 সেপ্টেম্বর রবিবার, এখানে আমরা সরাসরি চলে আসব বিবিধ বা শ্রাদ্ধ, একাদশীর একদৃষ্ট ও সপিগুণ, পূর্বাহ্ন 9:29 মধ্যে একাদশীর পালন,